রাজু ভাস্কর্যের সামনে শূন্যে ভাসা ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ফ্রিল্যান্সার জয়িতার ক্যামেরায় তোলা সেই ছবির মডেল নৃত্যশিল্পী ইরার জন্মস্থান উত্তরের জনপদ নওগাঁয়, সেখানেই অনুশীলন এবং বেড়ে ওঠা। এবার এইচএসসি পরীক্ষা দেবেন তিনি। দেশীয় নাচের সাথে বিদেশি নাচের সংমিশ্রণে নতুন কিছু তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করে দেশে সুনাম অর্জন করতে চান ব্যালে বালিকা ইরা। বিস্তারিত বরেন্দ্র ডেস্ক নিউজে। নাচের এই ধরনকে বলা হয় ব্যালে। ব্যালে জিমন্যাস্টিক মিলিয়ে পারফর্ম করেন নওগাঁ শিল্পী মুবাশ্বিরা কামালিরা। সে নাচ করতেই ভালোবাসে। নাচের প্রথম হাতে খড়ি নওগাঁর নৃত্যশিল্পী সুলতান মাহমুদের কাছে। এরপর ঢাকায় ভরতনাট্যমে শেখেন নাচ। সারাদেশ যখন লকডাউন, সেই মুহূর্তে মায়ের অনুপ্রেরণায় ঘরে বসেই ইউটিউব দেখে শিখেছেন ব্যালে। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে দেশীয় নাচের সাথে বিদেশি নাচের সংমিশ্রণে নতুন কিছু তৈরি করতে চান ইরা। নাচ শেখা হয় সুলতান ভাইয়ের কাছে। সুলতান ভাইয়া, আমি ছোটোবেলায় একসময় নাচ করতাম, 3-4 মাস নাচ করা হয়েছে। তো তখন মানে যে কোনো কারণে নাচটা বন্ধ হয়ে যায়। তো 2017 সাল থেকে আমি আবার সুলতান ভাইয়ের কথাতেই আমি আবার নাচ শুরু করি। তো সুলতান ভাইয়ের কাছে আমি মানে একদম পার্সোনালি শিখতাম, আমি সৃজনশীল নৃত্য শিখতাম সুলতান ভাইয়ের কাছে। ব্যালে আমার সবসময় ইচ্ছে ছিল আমি নতুন কিছু করব। তো আমি দেখেছি বাংলাদেশে ব্যালে করে এরকম খুব কম আছে, তো এই জন্য আসলে আমার ব্যালে শেখা। ব্যালে একটু ইউটিউব থেকেই শিখলাম, ব্যালে জিমন্যাস্টিকের সংমিশ্রণে একটা ফর্ম তৈরি করার চেষ্টা করলাম, এবং এই ছবিগুলো আমার ইয়ে হয়েছে সেগুলো ব্যালেও না জিমন্যাস্টিকও না, এটা দুটোর সংমিশ্রণে একটা নতুন কিছু। আমার ইচ্ছে এটা নিয়ে কাজ করা। আসলে মফস্বল থেকে কাজ করা আসলেই কঠিন, আর যেহেতু মানে এরকম একটা ফর্ম যেটা ঢাকাতেও খুব বেশি একটা অ্যাভেলেবল নেই, সেই অনুযায়ী আমার কাছে অনেক টাফ ছিল। ইভেন বাসাতে আমার একটা ইয়োগা ম্যাট ছিল না, বলা চলে বাসায় রুমে মানে আমার মা আমাকে রুম পুরো স্পেসটা পুরো ফাঁকা করে দিল, আমাদের ড্রয়িং রুম পুরো সোফা থেকে শুরু করে সব কিছু বাহির করে আমাকে একটা নর্মাল স্পেস করে দিলেন, এবং আমাকে বলেন যে এখানে করো, এখানে ভালো হবে। তো ফার্স্টে আমি নর্মাল মানে মেঝেতেই আমি সব প্র্যাকটিস করতাম। তারপরে মানে তখন একটা ইয়োগা ম্যাটও নওগাঁতে পাওয়া যায় না, এমন অবস্থা। তো আমার জন্য ব্যাপারটা অনেক টাফ ছিল। তো আস্তে আস্তে মানে করতে করতে আমার কাছে এটা ঠিক হয়ে যায়, এবং আমি চাই আরও দূরে আগাতে এটা নিয়ে। অনুপ্রেরণার উৎস ইরার মা বলছেন, ভালো লাগাকে প্রাধান্য দিয়ে তাকে সাহস যুগিয়েছি। এই ব্যালে নাচ পুরোপুরি শিখতে মেয়েকে সবসময় সাপোর্ট করে আসছি। ইরার এ পর্যন্ত আসা গতানুগতিক যেটা হয় যে পারিবারিক সাপোর্ট এক্ষেত্রে পাওয়া খুব কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি শুরু থেকে পারিবারিক সাপোর্ট সেভাবে পাইনি। তো ওর ইচ্ছা ছিল, ওর আগ্রহ ছিল, বিধায় আমি চেষ্টা করেছি একে সেই এই জায়গা পর্যন্ত পৌঁছানো। আমার সর্বাত্মক চেষ্টা ছিল, ও চেষ্টা করেছে এভাবেই এখানে আসা। প্রথম দিকে ক্রিকেট নিয়ে চেষ্টা থাকলেও বাবার ইচ্ছে সে নিজে একটি নাচ সৃষ্টি করুক, যে নাচ বিশ্ববাসীর কাছে তুলে ধরে দেশের নাম উজ্জ্বল হবে, বয়ে আনবে সম্মান। প্রথমে সে ক্রিকেট নিয়ে চেষ্টা করছে, তারপরে এসছে নাচে, নাচে এসে সে আজকে এই অবস্থানে। আমি যেটা বলবো ওর জন্য পরামর্শ, সেটা হচ্ছে যে ভাইরাল হয়েছে বলে সে কোথাও মানে গা ভাসিয়ে দিবে, আমি বিরাট কিছু হয়ে গেলে এটা করা যাবে না। ওকে আগামীতে আরও অনেক অনেক ভালো করতে হবে, এই নাচ নিয়ে আরও কাজ করতে হবে। ওকে নিজস্ব একটা আমি চাই, ও একটা নিজস্ব নাচ সৃষ্টি করি, এবং এই নাচ নিয়ে আমাদের সারা পৃথিবীতে আমাদের দেশটাকে ডিজিটাল করি, আমার সেটাই প্রত্যাশা। পাশাপাশি পড়াশোনায় কন্টিনিউ করবে, এবং তার নাচের বাহিরে তার নিজস্ব একটা পরিচিতি থাকবে, যেখানে যে পরিচয় সে সারা দেশে পরিচিত হবে। মফস্বল শহরে মধ্যবিত্ত পরিবার থেকে পড়ালেখা ও অনুশীলন করে এমন সাফল্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করে দেশের সুনাম অর্জন করবে এমনটাই প্রত্যাশা সবার। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক।
এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।